রিক্সা চালক প্রধান হচ্ছিস আগে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা চালকরা প্রধান সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রধান সড়কটি সেই সড়ক কিন্তু অবরোধ করেছে এবং যে গাড়িগুলো এখান থেকে প্রবেশ করার চেষ্টা করছে সেই গাড়িগুলো কিন্তু তারা অবরোধ করছে এবং ফিরিয়ে দিচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা চালকরা কিন্তু বেশ উত্তেজিত, গত তিন দিন আগে তাদের রিক্সাগুলোকে কিন্তু বন্ধ করে এখান থেকে পুলিশ আবার উঠাই দেবে। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দাবি হলো ওনারা যদি এই যে ব্যাটারি গুলা আর এই যে রিস্কার যে গুলা প্লাস এটি যে জায়গাটা ওই জায়গায় যদি বন্ধ করে দিত আজকে আমাদের এই পরিস্থিতি হইতো না, ঠিক আছে। ওনারা আমাদেরকে মনে করেন যে কোনো সময় টময় কোনো কিছু দেয় নাই, হুট করে এবার আমাদের গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের গাড়ি দেয় আমরা গরিব মানুষ, অনেক মানুষ আমরা কিস্তি তুলে গাড়ি কিনছি, বুঝতে পারছেন আপনারা, আমরা কিস্তি তুলে গাড়ি কিনছি, আমাদের কিস্তি অনেকজনের পরিশোধ হয়েছে, অনেকজনের পরিশোধ হয় নাই, এরকম ভাবে আমরা গরিব মানুষ আমরা চলতেছি। হ্যাঁ, এই এটা দিয়ে আমরা চলি, এটা যে হারা এইভাবে মানে যখন যেটাই মনে চাইবো তখন হারা হেঁটে করছি। হ্যাঁ, হারা তো কোনো কিছু বোঝা না, এই যে হারা যাই যা ঠাস করে কথা কয়ে বলেছে যে অটোরিক্সা বন্ধ করে দিতে আছে, কারণ আমরা গরিব মানুষ, আমরা দুই বেলা দুই মুঠা ভাত কেমন আমরা কেটে। আপনাদের যে রিক্সাগুলো বন্ধ করে দিচ্ছে এটা কি আপনাদের নোটিশ দিছে আপনাকে? না, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার। ছয়জন করে পরিবার, আমার বউ, আমার বাচ্চা, আমার বোন, আমার ভাই, আমার মা, আমার বাবা অসুস্থ, আমি একলা সঙ্গে চালাই, টাকা কি এমনি আছে, লোন করে গাড়ি কিনছি, এখন গাড়ি ভাই গেলে খাবো কি, আমরা কি চুরি করে খাই, অটো রিক্সা বন্ধ করে দিব, আমার কানের দুল মোবাইল চিন্তা করতে পারেন আমরা। এই যে ম্যাডাম আমাদের গাড়িগুলো বসে আছে, আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে, আমাদের গাড়ি ভেঙে ফেলছে, আমরা কিস্তির টাকাই দেই নাই, সব সময় পুলিশ আমাদেরকে ডিস্টার্ব করতেছে, আমরা যদি এলাকার ভিতরও চালাই তারপরে যে পুলিশ হয় রেখার বিল দেও, না হলে পুলিশ ডাম্পিং এর বিল দেয় যথেষ্ট রেখে, আর নাহলে গাড়ি ভেঙে ফেলবো আর বাবার টাকা। আমরা চাচ্ছি এই যে ব্যাটারি সরকার আনতেছে অটোরিক্সা বানানোর যদি বন্ধ করে তাহলে আমরা এগুলো পাবো না। আমরা প্রায় 10-12 বছর অনেকে আছে এখানে অটো রিক্সায় সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ঠিক আছে, আপনারা হঠাৎ করে আমাদের বলে দিবেন আর আমরা উদাও হয়ে যাব, আমাদেরকে সময় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী
আপনার কাছে একটাই আবেদন, একটাই আকুল আপনাদের কাছে চাওয়া, আমরা যারা 40 লক্ষ, আমি সঠিক জানি না, তারপর আনুমানিক আমি 40 লক্ষ শ্রমিক যারা আছে অটোরিকশার সাথে সম্পৃক্ত, তাদের একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা মাঠে আসবো না, আর আমরা মাঠে আসবো না। কার্যক্রম আমাদের যদি আগে থেকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হতো, তাহলে আমরা মেনে নিতে পারতাম যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই, হঠাৎ করে এসে বলে কালকে থেকে রিক্সা চলা যাবে না, শ্রমিক চলবে না, কেউ চলবে না। আরে ভাই, আপনারা এত আছেন মানে অট্টালিকার ভিতরে, একবার মাঝে এসে দেখেন 45 ডিগ্রি রোদের মধ্যে আমরা কি করে কতটুকু শ্রমে পরিশ্রম করি। একটা সরি ম্যাম, আবার বলেন, আমরা আমরা জানি যে এটা অবৈধ, কিন্তু এর একটা প্রধান কারণ হচ্ছে, যদি অবৈধ করবেন তাহলে আপনারা বিদেশ থেকে কেন কেন আপনারা ইনপুট করছেন কেন? আমরা কি ইনপুট করছি? ও কি ইনপুট করছে? ও কি ইনপুট করছে? আমি কি ইনপুট করছি? আমি ডিগ্রি দাঁড়িয়ে স্টুডেন্ট, তারপরে আমি এই মাঠে আসছি কিসের জন্য? জীবিকার তাগিদে আমাকে একটা জব দেন, আমি এই মাঠে আসবো না, আমি আসবো না। আমাদের যা ভাই বোন আছে, ভাই আছে সরি, তারা অনেক মহিলাও আছে অটো রিক্সা চালায়, আমি ভুল বলি নাই, আছে কিনা ভাই? আপনারা এত ব্যর্থ কেন? আপনারা যদি ব্যর্থ হন তাহলে আমাদের যারা আমাদের শ্রমিকের কাছে দায়িত্ব ছেড়ে দেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে রেসপেক্ট করি, আপনাকে মা হিসাবে সম্মান করি, আপনি আমাদের যে গরিব ভাই বোন আছে বা শ্রমিক আছে তাদের অধিকার নিশ্চিত দিয়ে একটু দেখবেন, শুধু 40 লক্ষ শ্রমিকের সাথে যদি 4টা করে পরিবার মানে মানুষ থাকে, তাহলে 4 দোকানে 44-এ কত হয় একটা হিসাব করেন, তাহলে তাহলে এই পরিবারগুলা এই অটোরিকশার পিছনে সম্পৃক্ত, তারা তাদের তারা তাদের এই অর্থ উপার্জন থেকে তারা তাদের স্কুলে বাচ্চাদের বাচ্চাদের লেখাপড়ার টাকা পয়সা দিচ্ছে, অনেকে আছে বার্ষিকে পড়াশোনা করছে, অনেকে আছে পঙ্গু। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার এখানে অনেক পঙ্গু ভাই আছে, সে অটো রিক্সা চালায়, অনেকে তাদের প্রতিবন্ধতার কারণে তারা এই মিছিলে আসতে পারবে না, বা তাদের সমস্যার কারণে তারা কিন্তু এই মিছিলে আসতে পারে নাই। ভাই, আজকে যদি অধিকার নিশ্চিত হয়, সামনে ঈদ আমরা কি করে ভাত খাবো? আমরা কেমনে ঈদ করবো? আমাদের ঈদ করার ইচ্ছা নাই, আমরা অটো চালাই, তাই তাই বাইরে দেশে তেরির পাস পাতি আছে, তাই ওটি তো থামাইলো না, এটা মোটর আছে, এটা ব্যাটারি আছে, এটি তো থামায় না, এটি থামায়, এটি থামায় না, তাই আমাদের ঈদটা সামনে মাটি করে দিব, এটাই বুঝাইলো নাকি বন্ধ করে দিয়া? এই যে পোলা, এই পোলায় কি দোষ করছে? একজন প্রতিবন্ধী ওই রিক্সা চালাতে পারবো না, তাই কি করে ভাত খাবে বলেন? ওই কি করে ভাত খাবে? মেনে নিলাম আমরা সুস্থ আছি, আমরা অন্য কিছু করে খেতে পারবো, কিন্তু আপনারা কি একটা বার লক্ষ্য করেছেন যে এই যে প্রতিবন্ধী ভাই যারা আছে, তারা যারা শারীরিক প্রতিবন্ধী, তারা কি করবে, তারা কিভাবে চলবে? আপনারা এই দিকে নজর দেন, শুধু অটোরিকশা বন্ধ 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 বলে ঘোষণা করে দিলেন, একটা বার কি ভেবেছেন? আপনারা যদি আপনারা যদি এই জিনিসটা বন্ধ করে দেন, আর যদি কাজ যদি চালু না করতে পারেন তাদের বিকল্প কাজ, তাহলে আপনারা আপনারা আপনাদেরকে কি বলবো, আর বলার ভাষা আমি পাচ্ছি না। আমাদের আমাদের দাবি নিশ্চয়ই, আমরা মাঠে কাজ চালিয়ে যাব, আমরা আমরা আমাদের দাবি চালিয়ে যাব, আমরা আমাদের অনুসরণ করে যাব। দর্শক, আমরা অটোরিকশা চালকদের সাথে কথা বললাম, তাদের যে অটোরিকশা সেটা অবৈধ বলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু বেশ আগ্রাসী ভঙ্গিতেই বিভিন্ন গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রধান সড়কে যে গাড়ি
তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, সেই গাড়ি থেকে কিন্তু থামানোর চেষ্টা করছেন রিক্সা চালকরা। এবং এর আগে যে দশ নম্বরে তারা মিরপুর দশ নম্বরে তারা যে অবরোধ কার্যক্রম পরিচালনা করছিলেন সেটাও কিন্তু শেষ পর্যন্ত তাদের ভেস্তে যায় এবং এখন তারা চোদ্দ নম্বরে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। এবং দশ নম্বরে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, চোদ্দ নম্বরে কিন্তু সেই একই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সব রাস্তায় কিন্তু বন্ধ, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানের যে ব্যস্ত সড়ক সেই সড়কের কিন্তু সব রাস্তায় বন্ধ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অদূরেই পুলিশের সদস্যরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং আপনাদের যেমনটি দেখালাম যে বেশ আগ্রাসী ভঙ্গিতেই তারা গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু দর্শক এই ছিল মিরপুর চোদ্দ নম্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি সেটাও কিন্তু তারা আটকে দিচ্ছে। দর্শক এ ছিল মিরপুর চোদ্দ নম্বরের রিক্সা চালকদের অবরোধ থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।